দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী। হিমালয়ের সবচেয়ে কাছে অবস্থিত এই শহরে আসলে আপনি মেঘের রাজ্যে হারিয়ে যাবেন। এই শহরে রয়েছে হাজার বছরের ন্যাচারাল আর কালচারাল ঐতিহ্য। সবচেয়ে বেশি ভাল লাগবে ট্রেনে চড়ে সারা শহর ঘুরে বেড়ানো। ভূপৃষ্ঠ থেকে 7,100 ফুট উপরে এই শহরে আপনি সবসময় মেঘের দেখা পাবেন। মিস্টেরিয়াস রেইন ফরেস্ট, পৃথিবীর বিখ্যাত চা, সবচেয়ে উঁচু রেল স্টেশন আর নানা রকমের খাবার। একটি ভ্রমণকে পরিপূর্ণ করতে যা যা দরকার দার্জিলিং এ আসলে আপনি সবই পাবেন। টাইগার হিলে বসে গরম গরম খাবার খেয়ে সূর্যোদয় দেখা আর কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার জন্য পৃথিবীর বহু জায়গা থেকে হাজার হাজার পর্যটক চলে আসে এই দার্জিলিং এ। বাংলাদেশ থেকেও অনেক মানুষ দার্জিলিং এ ঘুরতে আসে। প্রপার একটা গাইডলাইন ফলো করলে আপনি এই সুন্দর শহরটি বাজেট ফ্রেন্ডলি ভাবে উপভোগ করতে পারবেন। কোথায় খাবেন, কি করবেন, কই কই যাবেন আর কিভাবে এই ট্যুরটাকে সাজাবেন, সবকিছু দেখাবো এই ভিডিওতে। ঢাকা থেকে আপনি দুইভাবে শিলিগুড়ি যেতে পারবেন, রেলগাড়ি করে আর একটা হচ্ছে বাসে করে। এখন কিন্তু অনেক ভালো ভালো বাস পাওয়া যায়, স্লিপার, এসি। সো আমি ফাহমিদ এক্সপ্রেস নামে এই বাসটিতে চড়ে বসলাম আর বিজনেস ক্লাসে ভাড়া নিল 1600 টাকা। সকাল সকাল আমি পৌঁছে যাব লালমনিরহাট বুড়িমারি ট্যাংরাবান্ধা পোর্টে। কাউন্টারের মধ্যে আপনার এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, সকাল সকাল আসলে এগুলো ব্যবহার করতে পারবেন। আর আমি এখন যাচ্ছি এটার সামনের যে একটা মার্কেট আছে ওখানে বুড়ির দোকান নামে একটা দোকান আছে, ওখানে খাওয়া দাওয়া করবো। আর এই দোকানে কিন্তু সবসময় ভিড় থাকে, আরও অনেক দোকান আছে, আপনারা চাইলে ওগুলো তে যেতে পারেন। এখন আমি যাচ্ছি পুলিশ ভেরিফিকেশনটা পার করার জন্য আর এখানে আপনাকে এনওসি নিয়ে ঝামেলা করবে। সো ওদেরকে কিছু টাকা পয়সা দিতে হবে এবং পুরো এই জায়গা থেকে ওই পারে যেতে 500 টাকার মতো খরচ হবে এবং ওখানে অনেক দালাল পাবেন যারা আপনাকে এই জিনিসটা করে দিবে। তো টাকা ছাড়াও হবে বাট একটু ঝামেলা করবে। আর এখন আমি এখানে আসার পর দেখি অনেক বড় লাইন, আসলে এই পোর্টটা এখন খুব বেশি মানুষ ইউজ করছে, সো বেশি লাইন। তো সময় নিয়ে আসবেন, এখানে প্রায় 3-4 ঘন্টা লেগে গেছে। ভারতের ওই পারে যাইতে আমার প্রায় 2টা বেজে গেছে, এখনও ভারতের ইমিগ্রেশন আমি পার করতে পারি নাই। তো এখানেও প্রায় 2 ঘন্টা সময় লাগছে এই ইমিগ্রেশনটা পার করার জন্য। আর প্রায় 3:30-4টার দিকে আমরা গাড়ির দিকে যাচ্ছি যে এই গাড়ি করে এখন আমরা শিলিগুড়ি যাব। গাড়ি ভাড়া পার পার্সন 300 টাকার মতো আর পুরো গাড়ি ভাড়া করলে 2,500 টাকার মধ্যে আপনি শিলিগুড়ি পৌঁছে দিতে পারবেন। আর আপনি চাইলে এই গাড়ি করে হচ্ছে সরাসরি দার্জিলিংয়ে চলে যেতে পারেন। মাঝখানের পথের মধ্যে হঠাৎ করে চাকা ফেল, মানে চাকার পাঞ্চার হয়ে গেছে আর আমরা টুকটাক খাবার খাওয়ার জন্য চলে গেলাম। এখানের চাগুলো কিন্তু অনেক মজা, একই তো বৃষ্টি তার উপর চাটা অনেক ভালো লাগছে। যাই হোক, আমরা এখন তিস্তার উপর দিয়ে যাচ্ছি দার্জিলিং, সরাসরি দার্জিলিং। আপনারা চাইলে শিলিগুড়ি থেকে আবার দার্জিলিং যেতে পারবেন, ভাড়া নেবে 250 টাকার মতো। চ্যাংরাবান্ধা থেকে শিলিগুড়ি পৌঁছাতে সময় লাগবে 2.5 ঘন্টার মতো আর শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের রাস্তা 3 ঘন্টা। মাঝখানে একটা ব্রেক দিল, আমরা খাবার দাবার খেয়ে আবার রওনা হলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সন্ধ্যা 8টার দিকে আমরা পৌঁছে গেছি দার্জিলিং। আর এখানে কিন্তু পাহাড়ি রাস্তা, সো যত আগে আসতে পারবেন ততই বেটার, ভিউ দেখতে পারবেন। আর হোটেল নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস করবেন, সেটা হচ্ছে মল রোডের আশেপাশে সবাই হোটেল নেয়। সো মল রোড থেকে যত দূরে যাবেন হোটেলের ভাড়া কিন্তু তত কম যাবে। আর এখানে কিন্তু অনেক হোমস্টে আছে, আপনারা চাইলে হোমস্টেগুলোও নিতে পারেন, এখানে ভাড়া একটু কম পড়বে। আমি যে হোটেলে উঠছি এই হোটেলের রুমগুলো মোটামুটি ভালো আর এক রুমে 3-4 জন করে থাকা যায়। আমার এই রুমটার ভাড়া নিয়েছে 2,500 টাকা। আর হোটেলের নিচে খাবারের ব্যবস্থা আছে এবং আশেপাশে অনেক মুসলিম হোটেল বা অন্যান্য হোটেল আছে এবং এখানে বাঙালি খাবারও পাওয়া যায়। আমাদের এই খাবারটার দাম পার পার্সন 220 টাকা করে পড়ছে এবং খাবারটা মোটামুটি ভালো, মাছ দিয়ে সাদা ভাত। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ছাদে চলে গেলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। বাট সবসময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, আপনি যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে অক্টোবরের লাস্টে অথবা নভেম্বরের ফার্স্টে, ওই সময় খুব সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যাই হোক, আমাদের আজকের প্ল্যান আমরা সাজাইছি কাছের কিছু জায়গা এবং দূরের কিছু জায়গা, এই দুইটা মিলিয়ে। আপনি যদি সবগুলো কাছের জায়গা একসাথে দেখতে যান তাহলে কিন্তু দূরের জায়গাগুলো মিস করে ফেলবেন। যদি আপনারা অল্প লোক হন তাহলে অন্যান্য মানুষদের সাথে মিলে একটা দল করে গাড়ি ভাড়া করবেন আর একটা গাড়িতে 8-9 জন যেতে পারবেন এবং প্রতিদিন ডে ট্যুরের জন্য 3,000-5,000 টাকা তারা চার্জ করে। শহরের কাছেই কিছু জায়গা আছে যেগুলোতে আপনারা হেঁটে হেঁটেই দেখতে পারবেন, বাট দূরের জায়গাগুলোর জন্য আপনাকে কোনো একটা দল কিন্তু নিতেই হবে। বাংলাদেশিরা যে একটু চালাক হয় এটা এখন দেখে বোঝা যাচ্ছে, যেমন আমরা জ্যাম দেখে নেমে হাঁটা শুরু করছি বাট আশেপাশের মানুষজন দেখেন ওরা এখনো গাড়ির ভিতর বসে আছে, ভাবতেছে জ্যাম ছুটবে এবং যাবে, কিন্তু অপশন নাই, রাস্তা খুবই কঠিন, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে জায়গাটা মেইন রোড থেকে একটু ভিতরে আর সরু দেখায়, গাড়িগুলো সব একসাথে আটকে গেছে যে কারণে জ্যাম বেঁধে গেছে। আমরা নেমে হাঁটা শুরু করলাম আর একটু পরে পৌঁছে গেলাম জাপানিজ টেম্পেলে। এটা একটা জাপানিজ টেম্পেল যেটা দার্জিলিংয়ের মধ্যে অবস্থিত। আচ্ছা, শুনতে একটু অবাক লাগে না যে জাপানিজ টেম্পেল, কিন্তু এটা তৈরি হয়েছে দার্জিলিংয়ে।
আসলে এটা নিয়ে একটা গল্প আছে। হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা হামলার পরে সারা বিশ্বের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য দার্জিলিংয়ে জাপানিজ পিস প্যাগোডা একটি বৌদ্ধ সন্ন্যাসী ফুইজি তৈরি করেন। এই স্থানটির ভিত্তপ্রস্তর 1972 সালে ফুইজি দ্বারা স্থাপন করা হয়েছিল এবং 1992 সালে তার প্রিয় শিষ্য গুরুজি ফুইজি এটি সম্পূর্ণ করেন। জায়গাটা অন্যরকমভাবে সুন্দর আর চারপাশে সবসময় মেঘ থাকে বিধায় এই জায়গাটা দেখতে অন্যরকম লাগে। সকাল সকাল অনেক মানুষজন জড়ো হয়েছে এই জায়গাটার মধ্যে। দার্জিলিংয়ে যারা বেড়াতে আসে তাদের পছন্দের তালিকায় এই জায়গাটা কিন্তু উপরের দিকে আছে। একে তো একটা ঐতিহাসিক জায়গা, তার উপর একটা ধর্মীয় ব্যাপার আছে, সো মানুষজন এখানে আসতে খুব পছন্দ করে। আপনিও চাইলে এই জায়গাটা দিয়ে শুরু করতে পারেন দার্জিলিংয়ের যাত্রা। আর এখন আমরা যাচ্ছি আবার গাড়ির কাছে আমাদের নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য, আর সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। রওনা দেওয়ার 15 মিনিটের মধ্যে আমরা ওই জায়গায় চলে আসছি। আসলে এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব খুব বেশি না, আর এখানে আমাদের প্রবেশ করতে হলে 50 রুপি দিয়ে টিকিট করতে হবে। এবং টিকিট কাটার পরে আমরা ভিতরের দিকে যাচ্ছি, আর যাওয়ার সময়ই দেখলাম একটা ট্রেন আমাদেরকে পার করছে। আর এই জায়গাটা খুবই সুন্দর, একটা রেল স্টেশনও আছে। এই জায়গাটা হলো পাহাড়ের উপর দিয়ে যখন ট্রেন নামতে নিচের দিকে নামে তখন স্পিডটা অনেক বেড়ে যায়, তাই এই জায়গাটার মধ্যে একটা লুপ তৈরি করছে ব্রিটিশরা, আর এই জায়গাটার নাম তাই বাতাসিয়া লুপ হয়ে গেছে। জায়গাটা অনেক সুন্দর, পাহাড়ের উপরে, এবং এখান থেকে আপনি সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। তবে জায়গাটা নিচের দিকে আপনি অনেক দোকানপাট হয়ে গেছে, অতটা ভালো লাগছিল না দেখতে, কিন্তু এখানে আপনারা অনেক জিনিস কিনতে পারবেন। আর একটু উপরের দিকে গেলে একটা সবুজের সমারোহ, মানে মোট কথা চারদিকে শুধু সবুজ সবুজ আর মানুষ, চারদিকে এত এত মানুষ যে মানুষ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আর তারা দেখলাম যে কি একটা পোশাক পরে সবাই খুব আনন্দ নিয়ে ছবি তুলতেছে, মানে সবার মধ্যে একটা পোশাক পরা নিয়ে প্রতিযোগিতা চলতেছে। তো চিন্তা করলাম দেখি জিনিসটা কি, পরে দেখলাম এইটা হচ্ছে এখানকার মানে স্থানীয় একটা ঐতিহ্যবাহী পোশাক, এই পোশাক সবাই পরে ছবি তুলে, তো দেখতে খুব সুন্দর লাগছে, যারা ফ্যামিলি নিয়ে আসছে সবাই তুলছে, তো আমিও চিন্তা করলাম তুলি। এখানে আসলে আপনারা এটা পড়তে পারবেন, এই ড্রেসটার ভাড়া নেয় 50 টাকা, আপনারা আছে পরে ছবি তুলতে পারবেন, এখানকার ঐতিহ্য এটা, তো সবাই মিলে খুব মজা করতে পারবেন এই ড্রেস পরে। দেখেন কেমন লাগছে আমাকে, এটা কিন্তু চাকু চাকু। এই ভাইদের সাথে পরিচয় হলো অল্প সময়ের মধ্যে, খুব খুব ভালো লাগছে ভাই। হ্যাঁ, বাংলাদেশি মানুষ। এখানে আসলে খুব সকালে আসলে আপনি ভালো একটা ভিউ পাবেন, আর এরপরে হলে মানুষ বেশি হয়ে যাবে, তাই আমার অতটা ভালো লাগে নাই। আমরা এখন আমাদের পরবর্তী গন্তব্য ঘুম মনেস্ট্রির দিকে যাব। আপনি নেপালি হো? ইয়া পে 80% 90% নেপালি ড্রাইভার হয়। ও 95% 95%। আমরা ওয়েট করতেছি একটা ট্রেন আসবে সেজন্য। এখানে কিন্তু হর হামেশা এই রাস্তা ব্লক হয়ে যায় ট্রেন আসার জন্য, টয় ট্রেনগুলো আসে এবং এখান দিয়ে যায়। তো দেখেন এই যে কি সুন্দর ট্রেন আমাদেরকে পাস করছে। আর এখানে ট্রেনে করে আপনারা ঘুরতে পারেন, পার পার্সন 1000 টাকা করে নিবে ডিজেল ইঞ্জিন, আর স্টিম ইঞ্জিনের জন্য 1500 রুপি নিবে। বাতাসিয়া লুপ থেকে ঘুম মনেস্ট্রি খুব বেশি দূরে নয়, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন। আর এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি, আসলে জায়গাটা তেমন কিছুই না, এটা একটা ধর্মীয় উপাসনালয় এবং একটু নিচের দিকে, সো আমার কাছে অত ভালো লাগে নাই বিকজ এটা আসলে দেখার মতো কিছু নাই। তবে যারা ধর্মীয়ভাবে হচ্ছে বিভিন্ন উপাসনালয়ে যেতে চান তাদের জন্য এটা একটা পারফেক্ট প্লেস। অনেক মানুষ দেখলাম আসছে এবং এরা মূলত এখানে প্রার্থনার জন্য আসছে, তো যারা প্রার্থনা করতে যায় তাদের জন্য জায়গাটা পারফেক্ট। আজকের দিনের কাছের 3টা জায়গা আমাদের ঘোরা শেষ, এখন আমরা দূরের 2টা জায়গা দেখতে যাব। আর সেজন্য কালিম্পোর উদ্দেশ্যে আমরা রওনা হলাম। যাওয়ার রাস্তা 2 ঘন্টার পথ আর রাস্তাটা অনেক সুন্দর, এই মেঘ, এই পরিষ্কার, এই সবুজ, মানে মোটামুটি আপনার ভালো লাগবে। আমরা চলে আসছি 3 চুলের মাথা চা বাগান নামে একটা জায়গায় এবং জায়গাটা পাহাড়ের উপরে। যাওয়ার সময় আপনার কী যে ভালো লাগছিল বলে বুঝাতে পারবো না, এত সুন্দর মেঘ, সবুজ, মানে সব কিছু অন্যরকম লাগতেছিল। আর আলটিমেটলি আমরা এটার পিক পয়েন্টে চলে আসছি, আর এটা হচ্ছে একটা বাঘ। এই রোডের এই বাঘটা এত সুন্দর, এত ভয়ানক সুন্দর এবং খুব রিস্কি। দেখেন পাশের মধ্যে তেমন কোনো ছেলে গাইডারও নাই, তারপর এত ভাল লাগে, মানে এইটা একটা বাঘ পুরো জায়গাটা, আর মানে অন্যরকম একটা সৌন্দর্য এই পাশটা দেখেন। আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের তিস্তা নদী,
মানে আমাদের তিস্তা নদী মানে ওদের এখানে ছিল, এখান থেকে যায় আমাদের ওদিকে। এই জায়গাটা থেকে এত সুন্দর একটা ভিউ পাবেন যে আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। আর এই দূরে যে তিস্তা নদীটা, এটার পানি বেড়ে গেছে, তাই আমাদের যে আরেকটা পয়েন্ট ছিল লাভার্স মিড পয়েন্ট, ওই পয়েন্টটাতে আমরা যেতে পারছি না। এটার পানি বেড়ে যাওয়ার কারণে আমাদের ওই পয়েন্টটা মিস হচ্ছে। যাই হোক, এই জায়গা থেকে আপনি একটা ওয়াইড ভিউ দেখতে পাবেন, অনেক অনেক সুন্দর। আর একটা ভিউ পয়েন্ট আছে, এটা একটু নিচের দিকে নামলে আপনি এই জায়গাটাতে আসতে পারবেন। এখানে ছোট একটা মাচার মতো করে দেওয়া আছে, আর এই মাচার মধ্যে উঠে আপনি এই পাশের যে ভিউটা আছে, মানে পুরো চা বাগানের একটা ভিউ, যেটা দেখলে অস্বাভাবিক সুন্দর মনে হবে, এই জিনিসটা আপনি দেখতে পারবেন। তাই এটার পাশ ধরে আর একটু নিচের দিকে নামলে এখানেও খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ভালো ভিউ আছে। আর শুধু এটা না, উপরের দিকেও উঠলে আপনি ভালো ভিউ দেখতে পাবেন। এই জায়গাটা থেকে, যেমন এখন আমি টপে আছি, এখান থেকে আপনি দেখেন কত সুন্দর। আর উপরের যে পাহাড়গুলো আছে, অনেকেরে দেখলাম ঘোড়া ভাড়া করে তারা ওই পাহাড়ের দিকে যাচ্ছে। এখানে আপনারা ঘোড়া ভাড়া নিতে পারেন, আপনার এই ঘোড়া ভাড়া করে আপনার ওই উপরে যে পাহাড়গুলো আছে ওগুলোতেও যেতে পারেন। আর এইখানে খাবার দাবারেরও খুব সুন্দর ব্যবস্থা আছে, এইখানে আপনারা চা কফি নুডলস এই জিনিসগুলো এখানে বসে বসে খেতে পারেন। অনেককে দেখলাম এখানে বসে আড্ডা দিচ্ছে আর খাবার দাবার খাচ্ছে। আমি একটা নুডলসের বাটি নিয়ে চলে গেলাম চা বাগানের মাঝখানে, ওখানে বসে নুডলস খাবো। আমি এখন খাই না। হ্যাঁ খাও, তুমি খাও না। কেমন বড় নুডলস? বড়? হ্যাঁ মজা। এই জায়গাটা ঘুরতে আপনার মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগবে। আর এরপরে আমরা যাব লামা হাট্টা নামে একটা জায়গাতে, স্থানীয় উচ্চারণে বলে লামাট্টা। এই জায়গাটাতে যেতে খুব বেশি সময় লাগবে না, কারণ এটা খুবই কাছে এই জায়গা থেকে, মানে ফেরার পথে। এটা একটা পাইন ফরেস্ট, ঢুকতে 20 রুপি খরচ হয়। আর ঢুকার পরে আপনি খুব সুন্দর পাইন গাছের একটা বাগান দেখতে পাবেন। পাইনের জঙ্গলের ভিতরে গাছগাছালি, পাহাড় আর অসংখ্য ফুলের অপরূপ সমারোহ এই পার্ক। 2012 সাল থেকে সরকারি উদ্যোগের সাথে উপজাতিরা হাত মিলিয়ে যত্ন সহকারে গড়ে তুলেছে এই পার্ক। এই জায়গাটাতে আসার যে উদ্দেশ্য আমাদের, সেটা হচ্ছে পাইন গাছের বাগান দেখব। দার্জিলিংয়ের অনেক ভিডিও দেখছি যেটার মধ্যে সবাই পাইন গাছের বাগান ধরে হেঁটে বেড়ায় আর সুন্দর সুন্দর ছবি তোলে। আমারও ইচ্ছা এমন একটা কিছু করব, তাই চলে আসছি এই পাইন গাছের বাগানের মধ্যে। দার্জিলিং আসলে যদি এখানে না আসলেন তাহলে কিন্তু হইল না। সো এই জায়গাটাতে অবশ্যই আসবেন এবং জায়গাটা আপনাকে হতাশ করবে না, অনেক সুন্দর, অনেক রোমাঞ্চকর একটা অনুভূতি আপনারা পাবেন। এই জায়গার সৌন্দর্য আপনাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে হলে মেঘের সংঘর্ষ লাগবে, মানে মেঘ থাকবে, আপনি থাকবেন আর এই পাইন গাছ, তাহলে অন্য রকম একটা পরিবেশ তৈরি হবে যেটা আপনার ভালো লাগবে। সেকেন্ডে সেকেন্ডে এই জায়গার রূপ পরিবর্তন হয়, একটু আগে ক্লিয়ার ছিল আর এখন একটা মেঘ এসে এই পুরো জায়গাটাকে একটা ভূতরে পরিবেশের মতো করছে। দেখেন পুরো মেঘে পুরো সব জায়গা অন্ধকার হয়ে গেছে, মানে এই জায়গাটা এমনই মিস্ট্রিয়াস। এই দেখবেন সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে, আবার এই দেখবেন সবকিছু মেঘের আড়াল চলে গেছে। আসলেই প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এই পাইন গাছ, যেটা এখানে না আসলে ভালোভাবে বোঝা যাবে না। সামনে দেখলাম একটা ওয়াচ টাওয়ারের মতো, ওইটার উপর থেকে নাকি ভিউগুলো আরও সুন্দরভাবে দেখা যায়। আসলেই ঠিক এই জায়গাটা থেকে আপনি সামনের দিকের একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। এটা আসলে একটা বাগানের মতো, যেখানে বসে থাকতেও আপনার ভালো লাগবে। ওইদিকে দেখা যাচ্ছে একটা উঁচা জায়গা, চলেন ওদিকে যাই। ওদিকটা কী অবস্থা একটু দেখি। এখানে কিন্তু একটা জলাশয় আছে, মানে লেকের মতো আছে, যেটা পাহাড়ের উপরে। ওইদিকটাতে আমি যাই নাই, এটা ওই পাশে, ডান উঠলেই ডান দিকে পড়বে। তো ওদিকে গেলাম না, কেননা হচ্ছে আজকে অত বেশি টাইম নাই, লেকটা দেখার মতো অবস্থা আমাদের নাই। আমরা এখন ফিরে যাচ্ছি দার্জিলিং শহরে, যেতে সময় লাগবে 1-1.5 ঘন্টার মতো। আর লাঞ্চের ব্যাপারে যেটা হলো, সেটা হচ্ছে আপনারা শুকনো খাবার সাথে রাখতে হবে, কেননা লাঞ্চ করার মতো অপশন বা সময় আপনি পাবেন না। সো শুকনো খাবার খেয়ে সারাদিন অতিবাহিত করতে হবে। ফিরার পথে আমরা চিন্তা করলাম যে আমরা একটা স্টার জায়গায় নামবো, সেটা হচ্ছে গুম স্টেশন, মানে ভারতের সবচেয়ে উচ্চতায়, 7,300 ফুট উচ্চতায় এই স্টেশনটা। এটা দেখার ইচ্ছা আছে আমাদের এবং এটার সামনে দাঁড়িয়ে ছবি তুলবো। তো এখানে কিন্তু পার্কিং করাটা হচ্ছে অবৈধ, মানে পার্কিং করা যায় না, তাই ড্রাইভাররা এখানে থামতে চায় না। আপনারা একটু রিকোয়েস্ট করলেই কিন্তু ওনারা আপনারা থামতে দিবে। এই স্টেশনটার নাম হচ্ছে ঘুম স্টেশন, মানে আপনি এখানে আসলে ঘুম আসবে। আসলে এই জায়গাটা এতটা হিস্টোরিক্যাল এবং এত সুন্দর, আপনি হাত বাড়ালেই মেঘের দেখা পাবেন, মেঘের ছোঁয়া পাবেন। তো এই জিনিসটা ভাবতেই ভাল লাগে। আর জায়গাটা কিন্তু হচ্ছে সবাই খুব হিস্টোরিক্যাল প্লেস দেখে এসে খুব ছবি টবি তুলতেছে। আর এখানে অনেক আগের, মানে 1800 সালের যেই
ইঞ্জিনগুলো তারা ব্যবহার করতো, ওইটা হচ্ছে মিউজিয়ামের মতো সাজায় রাখছে, তো ওইটার পাশে সবাই যায় ছবি টবি তুলে, এই জিনিসটা ভালো লাগছে। এই যেমন এখানে মানে মিনি জাদুঘরের মতো, এখানে দেখেন এই যে অনেক দিন আগের এই কোচগুলাও এখানে রেখে দিচ্ছে, এগুলো তারা আগে ইউজ করতো। এই সেই আইকনিক ঘুম স্টেশনের ট্রেন, আপনারা চাইলে ঘুম স্টেশনে এসে আছে ওয়েট করতে পারেন, ঘুরতে পারেন। এই জায়গাটা একটা হিস্টোরিক্যাল প্লেস, সবাই এখানে আসে। আর এখন আমার চারদিকে শুধু মেঘ আর মেঘ, খুব সুন্দর লাগতেছে এবং ভালো লাগতেছে। এই জায়গাটা আসলে দাঁড়ানোর কথা না, আমরা ড্রাইভারকে রিকোয়েস্ট করে এই জায়গাটাতে 5 মিনিটের জন্য দাঁড়াইছি এবং সবাই এই জায়গাটাতে ছবি তুলতেছে, সবাই খুব এক্সাইটেড। ছবি কেনই বা তুলবে না, এই দার্জিলিং এর কথা চিন্তা করলে যে কয়টা জায়গার কথা মাথায় আসে তার মধ্যে এটা হচ্ছে একটা। সো আপনারা এই জায়গাটা কখনোই মিস করবেন না, যখনই দার্জিলিং যাবেন ঘুম স্টেশনে অবশ্যই যাবেন। তো আমাদের ফেরার সময় হয়ে গেছে, আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে যাচ্ছি, আর এখনও কিন্তু খাবার খাওয়া হয় নাই। সো আমরা হোটেলে না নেমে আমরা মল রোডে নামছি, এখানে একটা খাবারের রেস্টুরেন্টে যাব। এখানে একটা স্পেশাল খাবার খাওয়ার দোকান আছে যেটা নাম হচ্ছে বাঙালি ষোলোয়ানা, আমরা ওটাতে যাচ্ছি খাবার খাওয়ার জন্য। এখানকার বাঙালি টেস্টটা করা অবশ্যই দরকার। সো মল রোডের পাশেই এই বাঙালি ষোলোয়ানা রেস্টুরেন্ট, ওখানে যাচ্ছি। মল রোডের ভিতরেই এই রেস্টুরেন্টের অবস্থান, আর এখন চলে আসার পরে ভিতরে ঢোকার পরে দেখলাম যে এই রেস্টুরেন্টের যে দাম, আলু ভর্তার দাম হচ্ছে 115 রুপি। সো আমি অত বাজেটের না দেখে পাশে একটা মুসলিম হোটেল আছে ওই হোটেলে চলে আসছি, এটার নাম হচ্ছে ইসলামিয়া হোটেল, আপনি চাইলেই খুঁজে দিবে সবাই। আর ভিতরের পরিবেশ অত ভালো না, তবে মুসলিম খাবার দাবার এখানে পাওয়া যায়, 150 থেকে 200 রুপির মধ্যে আপনারা এখানে লাঞ্চ করতে পারবেন, খাবার দাবার মোটামুটি আমার কাছে ভালো লাগছে। আর আপনারা যদি বাসার জন্য শপিং করতে চান, এখানে স্মার্ট বাজার নামে একটা জায়গা আছে, ওইখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। আর রাতে ডিনার আমি করতে গেছিলাম মহাকাল নামে একটা রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টের খাবার দাবার অনেক ভালো, আপনাকে চেয়ার ধরে বসতে হবে, খুব ভিড় থাকে, সো ওই জিনিসটা হচ্ছে আপনাকে স্যাক্রিফাইস করে খাবার খাইতে হবে, খাবারের মান আমার কাছে ভালোই লাগছে। এই যে প্লেটটার দাম হচ্ছে 150 রুপি। তুমি কলকাতা থেকে আসছো? হ্যাঁ, কলকাতা থেকে এসেছি। কেমন লাগছে দার্জিলিং? ভালো। খুব সুন্দর? হ্যাঁ। ফার্স্ট টাইম? হ্যাঁ। বাংলাদেশের নাম শুনছো কখনো? হ্যাঁ শুনেছি। যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ যাওয়ার ইচ্ছা আছে। যেহেতু তুমি বাংলা ভাষায় কথা বলো, তোমাকে বাংলাদেশে যাওয়ার দাওয়াত। হ্যাঁ বাবা নিয়ে যাবে? না তুমি বড় হয়েও যেতে পারবে, বাবা যদি নিয়ে নাও যায় বড় হয়ে যাবা, ঠিক আছে? এই ছিল আমার দার্জিলিং এর প্রথম পর্ব, এর পরে পর্ব দেখতে হলে চোখ রাখুন আমার চ্যানেলে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর ঘুমের মধ্যে যদি এমন পার্টনার পান তাহলে আপনার গুড নাইট।